গণেশ চতুর্থীতে আপনারা এই মোদক বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করবেন, খুবই সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন, একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই ঠাকুরের ভোগ দিয়ে তারপরে পরিবেশন করবেন, খুবই সুন্দর খেতে লাগবে এই মোদক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ বিলাসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র হাফ হাফ সুজি দিয়ে খুবই সুন্দর একটি মোদক, কোনো মানে ছাঁচ ছাড়াই আর কি। আর যেহেতু আমাদের সামনেই কিন্তু গণেশ চতুর্থীর পুজো আসছে, আপনারা কিন্তু এই মোদক বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন। এই ভিডিওটি হাতে গোনা মানে কয়েকটি উপকরণ দিয়েই আর কি এই রেসিপিটা হবে। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোদক বানানোর জন্য প্রথমত একটা পুর বানিয়ে নেব, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। গণেশ ঠাকুরের সবথেকে কিন্তু প্রিয় খাবার হচ্ছে এই হচ্ছে মোদক, মানে আপনারা এই মোদক প্রসাদটি বানিয়ে সামনেই যেহেতু গণেশ চতুর্থীর পুজো আসছে খুব সহজভাবেই ভোগ নিবেদন করতে পারে। প্রথমত আমি চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব, গরম করার মধ্যে এই চিনি প্রায় চার চামচ নিয়েছি, দিয়ে দিলাম। আর এই চিনির ক্যারামেলটা বন্ধুরা বানানোর সময় আপনারা কিন্তু খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, একটু আর কি গরম হয়ে গেলে চারদিক থেকেই আর কি একটা কালার আসবে। দেখুন বন্ধুরা, চারিদিক থেকে একটা কালার এসছে, এই সময় আমি একটু নেড়ে এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নেব। চিনির ক্যারামেল বানিয়ে যদি পুরটা বানানো যায় কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। পুরটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, একটু আর কি রসালো থাকবে এই সময় নামিয়ে নেব। উনানের মধ্যে আরও একটি কড়া বসিয়ে দিয়েছি, মোদক বানানোর জন্য খুব সুন্দর করে একটা সুজি ডো বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, হালকা করে আমি ভেজে নেব আর লো টু মিডিয়াম আঁচে জাল করে, কারণ সুজির মধ্যে একটা কাঁচা গ্যাস থাকে, খুবই সুন্দরভাবে চলে যাবে, ভেজে নিলে গ্যাসটা থাকবে। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা বলছি, সুজিটা আপনারা এমন করেই ভাজবেন সুজিটা যেন একদম পুরো লাল না হয়ে যায়, সুজির কালারটাই থাকবে কিন্তু কাঁচা গ্যাসটা চলে যাবে। সুজিটা ভাজার পর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট এসছে, আর সুজির কালারটা দেখুন এই রকমই আর কি সাদা থাকবে। যতটা পরিমাণে আমি সুজি নিয়েছিলাম ঠিক ডবল আমি গাই দুধ নিয়েছি, আর আমি বাড়িতে ভালো করে জাল করে গাঢ় করে নিয়েছি, মানে হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ গাই দুধ দিয়ে দেবো, আর অল্প অল্প করে দেবো, আর এইভাবে মেশাতে থাকবে। টেস্ট বা ব্যালেন্স ঠিক থাকার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। জাল করে করে একটা ডোয়ের পরিণত করে নেব। ডোটা নামিয়ে নিলাম, ডোটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করে নেব, মানে আর কি হাতটা যতটা আর কি সইবে সেই রকমই ঠান্ডা করে নেব। ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি, আপনারা কিন্তু খুব আবার ঠান্ডা করতে যাবেন না, তখন কিন্তু মোদকের শেপটা একদমই আসবে না। এবারে এই সময়ে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, হালকা গরম থাকবে। হ্যাঁ, ভালো মসৃণ করে ডোটা বানিয়ে নিয়েছি দেখুন। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব, যেমনই আমরা আর কি লুচির লেচি কাটি তার থেকে একটু বড়। এইভাবে লেচি কেটে প্রথমত গোল করে নেব, নিয়ে একটা খুড়ির আকার বানিয়ে নেব। পিঠে খাওয়া যেরকম খুড়ি, হ্যাঁ পিঠে খোড়া। বন্ধুরা, একদমই সহজ মোদক বানানো, আর আপনাদের বাড়িতে যদি কোনো ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়েই এই মোদক বানিয়ে নেবেন। আজ আমি ছাঁচ ছাড়াই মোদক বানাবো। আমিও করি তাহলে,
করো। এই দেখুন এই রকমই খুঁড়ি করে নিয়েছি, এবারে পুরটা আমি দিয়ে দেব। এবারে পুরটা দিয়ে দিলাম হাতের মধ্যে এইভাবে রেখে আবার আর কি মুড়ে নেব। এই দেখুন মুড়ে নিলাম আর একটা আর কি সুজ মতো করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এইভাবে গোল করে নেব আর সুজটা আর কি থাকবে। দিদিও বানাচ্ছ নাকি? হ্যাঁ আমি বানাচ্ছি। এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা চামচ নিয়েছি, একটু ডিজাইন করে নেব। একদমই সহজ বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই এই ডিজাইনটা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই একটা হয়ে গেছে। দেখুন এই রকমই ডিজাইনের বানিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি করছি, আরো একটি দেখাবো। এইভাবে লেচি কেটে একটু খুড়ি বানিয়ে নেব। খুড়ি বানিয়ে নিয়ে অল্প করে এইভাবে পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতের আর কি মাঝে ধরে এইভাবে মুখটা একটু ছোট করে নিয়ে আসবেন। এই দেখুন মুখটা একদম ছোট করে নিয়ে এসে এইভাবে মুখটা মুড়ে দেবেন। হাতটা এইভাবে পিছন দিয়ে গোল করে নেবেন আস্তে আস্তে। এইভাবে ঘোরাতে থাকলে খুব সুন্দরভাবেই কিন্তু শেপটা বানানো হয়ে যাবে। এইভাবে করে নিয়ে দু হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা আকারে বানিয়ে নেবেন। এই দেখুন এইভাবে হয়ে গেল। এখানে একটা চামচ নিয়ে এইভাবে একটু ডিজাইনটা বানিয়ে নেবেন। এই দেখুন একটা কিন্তু মদক বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ছাঁচ বা মূল ছাড়া কত সুন্দর মদক বানিয়েছি দেখুন। এখনো পর্যন্ত পুরোপুরি আর কি মোদক তৈরি হয়নি, শেপটা শুধু বানিয়ে নিয়েছি। আরো একটি কড়া বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়ে জলটা গরম করে নেব। জলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক এইভাবে কড়ার মাঝ বরাবর বসিয়ে দেব। আর এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়েছি, থালাটা এইভাবে বসিয়ে দিয়ে মদকের শেপগুলো এইভাবে দিয়ে দেব।
ছিদ্র করা থালার মধ্যে সব মদকের সেপগুলো দিয়ে দিয়েছি। কিছুটা আমি কেশর নিয়েছি, মদকের উপরে এইভাবে দিয়ে দেব। চাপা দিয়ে আমি 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। যেহেতু এটা সুজি, খুব বেশি সময় লাগে না। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, মদক একদম পুরো রেডি হয়ে গেছে। আর যেহেতু সুজির তো বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট ভাবিয়ে নিলেই একদম পুরো রেডি হয়ে যায়। আর আমি যে কেশর দিয়েছিলাম দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। এই দেখুন বন্ধুরা, মদক একদম পুরো রেডি হয়ে গেছে। আর আজ কিন্তু একদমই খাওয়ার রেসিপি মানে ভিডিও দেখাবো না, যেহেতু গণেশ ঠাকুরের পুজো দেব। আর মানে গণেশ চতুর্থীতে আপনারা এই মদক বানিয়ে ভোগ নিবেদন করবেন। একদমই সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।